তামিম রিয়াদ আপনি লিখেছেন কোরবানির সময় জবে করার পর কষাইরা তাড়াতাড়ি গরুর যান যাওয়ার জন্য জবের পর গলায় ছোট ছুরি দিয়ে খোঁচায় এটা সম্পর্কে কিছু বলুন দয়া করে খুবই গর্হিত একটি কাজ যারা কোরবানি করব তারা অবশ্যই লক্ষ্য রাখবে বিষয়টি যে কোরবানি করার পর ছোট চাকু দিয়ে কসাইরা যাতে কোনোভাবে গরুর কণ্ঠনারে ওখানে খোঁচাতে না পারে এখানে খোঁচানোর ফলে ফলে এমন হতে পারে যে গরুর মৃত্যু হয়েছে সেটা আপনার স্বাভাবিক রক্ত প্রবাহের মাধ্যমে নয় বরং সেটা আপনার গরুকে হত্যা করা হয়েছে এরকমও হতে পারে এ খোঁচার মাধ্যমে যেহেতু স্বাভাবিক রক্ত প্রবাহের মাধ্যমে জবে করলে তখন পশু হালাল হয় এছাড়া অন্য কোনোভাবে মৃত্যুবরণ করলে সে পশু হালাল হয় না অতএব কোরবানি হওয়া তো দূরের কথায় পশু গোষ্ঠী খাওয়াই হারাম হতে পারে এ কোচা মাধ্যমে আরেকটা বিষয় হল যে পশুর প্রতি মানবিক হতে বলেছেন বিশাল সাল্লাম যদি জবে করতে হয় তাহলে ধারালো ছুরি দিয়ে দ্রুত জবে করা যাতে করে তার কম কষ্টে প্রাণ বের হয়ে যায় আমরা যদি সেখানে খোঁচাখুচি করতে থাকি সেখানে তার কষ্ট কিন্তু বাড়ে অনেক সময় দেখা যায় অনেক কসাইরা দ্রুত যান যাওয়ার জন্য তার পায়ের রক কেটে দেয় অনেক সময় দেখা যায় যে যানপুরা যায়নি তখন থেকে চামড়া ছেলা শুরু করে এই কাজগুলো পুরশুর প্রতি অমানবিক আচরণ একজন কোরবানিকারী ব্যক্তি কাজগুলো যেন কষারা না করেন সেই তিনি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় করবেন এবং দেখবেন যে যাতে করে কোনো রকম এ ধরনের কার্যক্রম কেউ করতে না পারে আবুল কাসেম আপনি আইডি থেকে লিখেছেন ওমরা জন্য কোনটি উত্তম নফল সারাত নাকি নফল তফ খুব দরকারি প্রশ্ন ওমরা এবং হজে যারা যাচ্ছেন গিয়েছেন যাবেন তাদের জন্য মক্কায় অবস্থানকালীন সময়ে হারামে মসজিদুল হারামে তফ করাটা অধিকতর উত্তম যেহেতু এটি হারামের স্পেশাল আমল এরপরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ সেখানে নফল সালাদ আদায় করা যেহেতু এক রাখাতে এক লক্ষ রাখাতে সব পাওয়া যায় যদিও কোনো কোনো নরমায়করামের বিপরীত বলেছেন যে ওখানকার সালাত যেহেতু একশো গুণ বেশি সবের কারণ অতএব সেখানে সালাদ বা নফল নামাজ যত বেশি পড়তে পারেন ততই ভালো পাশাপাশি আপনি তফ করবেন তো দুটি মতেই আছে এর মধ্যে আমার কাছে তফ করা আমারটা অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় দলিল সমৃদ্ধ মনে হয় যে তফটা এটা হলো কাবার একমাত্র বিশেষ আমল যেটা অন্য কোথাও পৃথিবীতে করার সুযোগ নেই বিধায় এটা ওখানে বিশেষ করতে পারলে ভালো একটা মানুষ যদি সারাদিন তফ করার মতো এনার্জি থাকে না শক্তি থাকে না সম্ভব না অতএব তফটা করাকে গুরুত্ব দিয়ে পাশাপাশি তিনি নফল সালাতে বিশেষ সময় ব্যয় করবেন মির্জাউর রহমান এখন আপনি লিখেছেন করজা হাসানা সম্পর্কে কিছু বলুন আবার বর্তমানে কাউকে টাকা দিলে সেটা সময় মতো ফেরত পাওয়া যায় না অবস্থা আমরা কী করতে পারি বন্ধক সিস্টেম থাকতে পারে যাতে ঘড়ি গড়িমসি করলে আপনার টাকা উদ্ধার করতে পারেন যিনি লোন দিয়েছেন তিনি আর কর্জা হাসান হাফজুল্লাহ অপরিসীম কোনো কোনো ক্ষেত্রে সেটা দানের চাইতে বহুগুণ বেশি সোভাব হয় কারণ কাউকে দান করা আর চাইতে কোনো মানুষের লোন দেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় কাজ হতে পারে একজন মানুষ দানের টাকা দিয়ে তার যতটা উপকার হবে আর একজনকে লোন দিলে দেখা যায় তার চেয়ে বেশি উপকার হবে সেই দৃষ্টিকোণ থেকে আসলে এই কথা নাম ইসলাম সাল্লাম বলেছেন অর্থাৎ দানের চাইতে কোনো কোনো ক্ষেত্রে লোন দিলে বেশি স্বয়াব হয় এই জন্য লোন দেওয়ার চেষ্টা করা উচিত এবং এটি অনেক বড়ো একটা ইবাদত বড় একটা সবের কাজ আমরা যতক্ষণ লোন দেবো ততক্ষণ আমাদের সেই যে পরিমাণ লোন দিলাম পরিপূর্ণ টাকা লোন দেওয়ার কারণে আমাদের আমল আমাদের সব আসতে থাকবে এবং আমরা অভয় মানুষ তাকে ছাড় দেবো সুযোগ দেবো সেটাও শুননা নবিস সাল্লাম শিখিয়েছেন এনজাল মহাসে বাস এটিকে তো সময় মতো যদি পরিশোধ না করার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধ রাখবো লিখিত রাখবো যাতে করে সেগুলো আদায় করা সহজ হয় এরপর সুজাত খান আপনি লিখেছেন কিছুদিন যাবৎ আমরা দেখছি জুমার খোদ বা বিভিন্ন মসজিদ থেকে ভিডিও করে সামাজিক ওয়েবসাইটগুলোতে প্রচার করা হচ্ছে মানে ব্যাপারটা এমন কেন হচ্ছে জুমার খোদ বা মসজিদ থেকে ভিডিও করে সামাজিক ওয়েবসাইটগুলোতে প্রচার করা হচ্ছে আপনি সেটাকে বলছেন কেন হচ্ছে আমি ঠিক বুঝলাম না যে এটা আপনি অবাক করার জায়গাটা কী যেমন জোবার খোদ কেন রেকর্ড করা হচ্ছে এরকম কিছু এরকম কিছু যদি হয় তাহলে আমি সেটা মানে তো আশ্চর্য হওয়ার কিছু মনে করছি না এটা দাওয়াতি কন্টেন্ট হিসাবে এটা তো প্রচার করাই যেতে পারে আপনি হয়তো ভিন্ন কিছু বোঝাতে চেয়েছেন আমি হয়তো বুঝতে পারিনি